আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার অন্তরবারে ভালোবাসেন ভাইরা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সিও গাড়ি 2012 মডেল 12 নিউ শেপ 2015 এর শেষের রেজিস্ট্রেশন সিসি 1500 তেলের গাড়ি কালার তো দেখছেন সিলভার কালার সুপার কন্ডিশন আপনারা বলবেন আমি না বাস্তব সত্য এইটাই যাক আজকে আমি বাবু আপনাদের জন্য এই জায়গায় আপনাদের দয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের আবেগে আমি এই জায়গায় সেটা আমার বলতে কখনো দ্বিধাবোধ হবে না আমি সত্য আমি সত্য আমি সত্য যাক আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষ দাম বলতাছি গাড়ি অনেক সুন্দর আপনাদের জন্য বাবু এই জায়গায় বন্ধুরা ভাইরা আপনারা দেখতে পারতেছেন যে এখনো বিশ্বাস করেন অনেক সুন্দর যারা বুঝবেন গাড়িটা সম্পর্কে দেখবেন আপনাদের আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং ফগ লাইট সাইড লাইট আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রসেসিং দেখবেন আপনাদের আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো জায়গায় যেন বাদ না পড়ে ভাই অনেক কষ্ট করে একটা গাড়ি কিনবেন অনেক কষ্টের টাকায় সেই টাকা মাটির ফালায়েন না ভাই ভালো করে খেয়াল করবেন যেন কোনো রকম ভুল না হয় ভুল কিন্তু মানুষ করে শয়তান করায় এই আর কি যাকে বলে সুন্দর যাচ্ছিল ভাই বিশ্বাস করেন এখনো ওয়াশ পলিশ কিচ্ছু হয় নাই গাড়ি এখনো কত সুন্দর গাড়ি আজকে সকালে পেয়েছি নাকি বলো আজকে সকালে পেয়েছি আমি পিছনে চলে যাব এখনো যা দেখতেছেন অরিজিনাল কন্ডিশন অরিজিনাল সবকিছু আজ পর্যন্ত কোন জায়গায় এটার ইউজ হয় নাই আপনারা দেখতেই পারতেছেন সত্য এটাই সত্য মিথ্যার কিছু নাই ভাই তেলের গাড়ি সবাই পছন্দ করে প্রত্যেকটা ভিত প্রত্যেকটা পার্ট যারা দেখেন আমি দেখাই প্রত্যেকটা জায়গা সুন্দর এইগুলো হচ্ছে মেইন প্রত্যেকটা জায়গা সুন্দর লাগাই দাও ওটা খটকো শব্দ করবো তো যন্ত্রটি সাইড করে লও আপনারা দেখেন এখনো কার্পেটিং করা হয় নাই তার মানে বুঝতেই পারতেছেন এখনো কার্পেটিং করা হয় নাই গাড়ি আপনাদের নিয়ে কার্পেটিং করতে হবে সিট কভার লাগাতে হবে বাম্পারে তিনটা কাজ আপনাদের করতে হবে আমি কোন রকম অ্যাক্সিডেন্ট গাড়ি বেচি না সেটা আপনারা ভালো করে জানেন আপনারা ভালো করে খেয়াল করবেন যেন কোন রকম ভুল যেন না থাকে দয়া করে ভালো করে খেয়াল করবেন কারণ যেন কোনো ভুল না হয় ভুল শয়তানে কিন্তু করায় মানুষ করে না শয়তানে করায় এটা খেয়াল করবেন হ্যাঁ
ইঞ্জিন ভিভিটিয়া ইঞ্জিন ইঞ্জিন ভিভিটিআই লাগাই দাও। অটো সুইচ সুইচ যা আছে সম্পূর্ণ দেখে নেবেন, সবকিছু বুঝে নেবেন, ভুল যেন না হয়, কথা এখানেই। ব্রেক স্টার্ট দিব, ব্রেকে ও ওই যে অটো দিতে দিতে মানে ওই আইডিয়াটা হয়ে গেছে, খুলো তো, লক হয়ে গেছে স্টার্টিং। আচ্ছা স্টার্ট হয়ে গেল, আসলে ওই অভ্যাসটা রয়ে গেছে, অটো গিয়ার যে দিতাম সুইচে পাওয়ার স্টার্ট দিতাম এই আর কি। ক্যামেরা পিছনে, ক্যামেরা আসলে ততটা ক্লিয়ার না, ক্যামেরাটা মনে হয় ভালো না ততটা, এটাই সত্য, এটাই অনেক কিছু আমার কাছে, আমি যা বলবো সবই সত্য, মিথ্যা বলতে কোনো শব্দ নাই, না বলতে কোনো কথা নাই। আপনারা দেখেন আসলে এটি আপনারা পছন্দ করেন অনেক বেশি। যাক দামের ব্যাপারে চলে আসি, আমি আর দেরি করব না, অনেক দেখলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু শিখলাম। কত কিলো চলছে? 39,229 কিলো, 39,229 কিলো। চলো দামের ব্যাপারে চলে আসি, আর দেরি করব না। বন্ধুরা ভাইরা, আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম, 2012 মডেল, 2015 শেষের রেজিস্ট্রেশন, CC 1500, XGO গাড়ি, অ্যান্ড ইউজ কার অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি, যারা পছন্দ করেন তাদের জন্য ইউজ কার। আবার বলছি ভাই বন্ধুরা, আমি অ্যাক্সিডেন্ট গাড়ি বেচি না, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনার মা বোনেদের দোয়ায় আজকে এই পঞ্জত্ব আমি পাবো। যাক দামের ব্যাপারে চলে আসি, রাস্কিন প্রাইস কত হবে, কত হবে বলতে পারেন? বলতে তো অবশ্যই আপনি পারবেন না, আমারই বলতে হইব। যাক রাস্কিন প্রাইস 13,75,000 টাকা, 13,75,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, কমবে না কেন, অবশ্যই কমবে, অবশ্যই কিছুটা, ততটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন, আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন, আমি না আপনারা বলবেন কনফার্ম, কারণ সবাই সত্যই বলে, মিথ্যা বলে না। আর লাইফ, আমার লাইফটা যে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা এত ভাইরাল হয়েছে, এত পরিমাণ ভাইরাল হয়েছে যা বলার বাইরে, আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসায়, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের দয়ায় আজকে এই পর্যন্ত আমি পাবো, আপনাদের ভালোবাসায়। যাক যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে আদর করেন, ভাই বন্ধু ছেলে হিসাবে দেখেন, তাদের কাছে একটা দাবি, আমার ইয়াং বন্ধুরা, ইয়াং ভাইয়েরা, ইয়াং বোনেরা, ছোট্ট বন্ধুরা, তোমাদের যাদের বাবা মা আছে আর যাদের নাই তাদের তো আল্লাহ বেহেস্ত রিজিক করুক, যাদের আছে তাদের দিকে একটু যত্ন নিও। তুমি বিশ্বাস করো, তোমার বাবা মার দোয়ায়, তোমার বাবা মার দোয়ায় তুমি আজকে এই পর্যন্ত আসতে পারবো। আমি আমার বাবা মার দোয়ায় আজকে এই জায়গায় আসছি, আমার বাবা মা আমাকে সবসময় সাপোর্ট দিছে, আমার বাবা নাই কিন্তু এখন মা আছে, আমাকে সব সময় সাপোর্ট দিছে। তুমি ভালো জায়গায় পৌঁছাও, ভালো কাজ করো, বিশ্বাস করো তুমি তোমার বাবা মার সাপোর্ট নাও, সবচেয়ে তুমি ভালো জায়গায়, ভালো জায়গায় পৌঁছাবা। তুমি যা কিছু করবা তোমার বাবা মার কাছে জিজ্ঞেস করে নিও, তুমি ভালো জায়গায় ভালো জিনিস করতে পারবা, ভালো কিছু শিখতে পারবা, ভালো কিছু জানতে পারবা, তোমার বাবা মা তোমাকে সবসময় ভালোটা দেখাবে, ভালো পথ, ভালো রাস্তা দেখাবে। পৃথিবীর যত মানুষ একবারে হাত তুলবে তোমার জন্য দোয়া করবে, কিন্তু তোমার যদি তোমার বাবা মা যদি দোয়া করে, তোমার বাবা মা যদি দোয়া করে সেটা আল্লাহর কাছে সাথে সাথে চলে যাবে, কথাটা মনে রাখবা। সবাই সাবধানে থাকবা, আল্লাহ তোমাদের হেফাজত করুক, আর মুসলমান ভাই যারা আছেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া কইরা, নামাজ আপনার অনেক কিছু আপনিও জানেন। আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, মা বোনেরা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বেশি বেশি হাত মুখ ধুয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।